তায়েববাসীকে আল্লাহ বলছে নিস্তেজ করে দেই, তায়েববাসী আমার নবীর উপরে খুব অত্যাচার করছে। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বন্ধু আপনি বলেন আমি তায়েবকে এই দুনিয়া থেকে পৃথিবী থেকে আমি নিচ্ছিন্ন বিচ্ছিন্ন আমি মুছে দেই। আমার নবী বলেছেন, আমার বন্ধু আপনারে দেই কইয়া যদি তায়েব না থাকে ধর্ম আমি প্রচার করিব কই গিয়া, যেইখানে অন্ধকার আছে আমার আলো সেইখানে দেই জ্বালাইয়া, না হলে দিনের প্রচার করবো আমি কার কাছে গিয়া, কারণ ভেড়া বকরি পশু পাখির দিনের দরকার নাই ধর্মের দরকার নাই, মানুষের আছে ধর্মের দরকার আপনাদের জানাই। আমার নবীজি তায়েফের কাছে গিয়াছেন চলিয়া, তায়েফের শিশু বাচ্চারাই আমার নবীজিকে আঘাত গেল দিয়া, তবু আমার দয়াল নবী বেজার নাহি বারে বারে তায়েফকে বুঝাইয়া লই, বলে আল্লাহ পাক বাড়ি তালাই আমি আপনারে দেই কইয়া এই তায়েফকে ক্ষমা করে দেন জীবনের লাগিয়া মাফ। নবী বলছে তায়েফকে মাফ করে দেন, তায়েফ মাফ। মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ওই যে কোরআনের দুই ভাগ, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। নবুয়তের পরে যখন কোরআন নাজিল হয়, কিছু নাজিল হয় মক্কায়, যে সূরাগুলো মক্কায় নাজিল হয় আমার নবীর উপরে উহির মাধ্যমে নাজিল হয়, ওই সূরাগুলোর উপরে লেখা আছে মাক্কি। কি লেখা আছে? মাক্কি। আর মক্কা থেকে আমার নবীজি যখন মদিনায় হিজরত করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ওইখানে যতগুলো সূরা নাজিল হয়েছে ওই সূরাগুলোর পাশে লেখা আছে মাদানী। একটা মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। এর মধ্যে এই হিজরতের মধ্যে কিছুদিন অতিবাহিত হয় আমার নবীজি বিভিন্ন জায়গায় গিয়েছিল, আমার নবীজি বিভিন্ন জায়গায় গিয়ে বিশ্রাম করেন, তাবু গেড়ে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে রেস্ট করেন। যুদ্ধের সংবাদ পান, আমার নবীজি যায় নাই, পিছন ফিরা চলে আসছে, বলছে না আমি, আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, আমাকে এখন যুদ্ধ করা চলবে না, এখন আমি তলোয়ার তুলব না, আমি এখন থেকে দিনের দাওয়াত প্রচার করব মাওলায়ের। আর যার কাছে যায় কলেমার দাওয়াত দেয়, যে চিনল সে ধন্য হইয়া গেল, যে চিনল না সে আমার নবীজিকে পাইল না। আকাশ নামে একজন লোক ছিল, সে আমার নবীজির নবুয়ত দেখেছিল। এক ব্যক্তি নবুয়তের কথা শুইনা দেইখা মানল না, তার নাম আবু জাহেল। নবীজিকে দেখলো, আমার নবীর নবুয়তকে তারা স্বীকার করল না। আবুল আহাব আমার নবীজিকে দেখলো, কুলে পিঠি করে আমার নবীজিকে লালন পালন করলো, অথচ আবুল আহাব আমার নবীজিকে কুলে নেওয়ার পরেও আমার নবীর নবুয়ত চিনল না, আমার নবী চিনল না। এই জন্য কোরআন তাকে অভিশাপ দেয়, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত মানব আবুল আহাবকে অভিশাপ দেওয়া যায়, তাব্বাত ইয়াদা আবুল আহাব। আপনার যাহা কথা ছিল আমি কইরা দিলাম সই, এইবার আপনার কাছে একটা কথা জিগাইয়া লই, আমি বলেছিলাম বেলায়েত কত প্রকার কোথায় আছে, সুন্দর জবাব গেলেন দিয়া, বলে আমার উমর জান বেলায়েতে ইনসান শুনেন মন দিয়া। হ্যাঁ আপা, ওই বলছিলেন বেলায়েতের মালিক আমার নবী, আবার আপনি বলছেন বেলায়েতের মালিক আমার উমর চান। বেলায়েতের মালিক উমর চান না, বেলায়েতের অংশীদার উমর চান। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক, ওই গোরখানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গো। আরে ও পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নবুয়তের মালিক কেউ না, বেলায়েতের মালিক কেউ না, সব এই দুইটার মালিক আমার নবী আর উমর চান, আমার হাসিব চান, আমার হানিফ চান, আমার ইলিয়াস চান, আমার পাকলিমা, আমার মধুর মা, আমার রাহাত চান। ওনারা হইল বেলায়েতের অংশীদারী, ওনারা বেলায়েত লাভ করেছে, বেলায়েতের অংশীদারী হইয়া এখন নিজেরা বেলায়েতের বাদশা হয়ে গিয়েছে। কিন্তু মালিককে আমার নবী এই বেলায়েতটা আপনি বলছেন কি মনির মোল্লা ভাই, আমার বিল্লাল সরকার ভাই আসছে, উত্তরা যুবলীগের ডিয়াবাড়ি যুবলীগ নেতা আমার বিল্লাল সরকার ভাই, এটা বারার সজল ভাই, সজল ভাই, সজল ভাইকে ধ্যানে আছে, এটার গেইনটা বাড়ান একবার উপরে বলি, হ্যালো বাড়াইতে কম দিয়ে। এ আমার মনির মোল্লা ভাই আমার কপালটা আজকে খুলে গেছে, আজকে কপালে কে আছে এটার মধ্যে একটা গিফট আছে। মনির মোল্লা ভাই একজন কার ব্যবসায়ী, গাড়ির শোরুমের ব্যবসায়ী, একদিন যদি গাড়ির চাবি দিয়ে দেয় না জানি দিয়েই দিছে, এটার মধ্যে একটা উপহার আছে। আমার মনির মোল্লা ভাইকে ধন্যবাদ জানাই, এটা হইলো আরেকটা উপহার, এটা দিছে আমার ভাই। এই এটার মধ্যে মনে হয় আমার পোশাক আছে, আমার এই গানের সঙ্গীতের পরিবর্তনশীল আমার ভাই আরে আশরাফুল, যে গান ভালোবাসত না, এই মাজারের গান পছন্দ করত না, এখন গান লিখে, যার গান শ্রদ্ধেয় শফি মণ্ডল হইতে কাজী শুভ, আকাশ মাহমুদ, আমাদের ফজলুর রহমান বাবু সহ দেশবরেণ্য সঙ্গীত শিল্পী ওনার লেখা গান গায়, ওনার জন্য টেলিভিশনের রাস্তা দেখেছি আমি, টেলিভিশনের পর্দায় গান গাওয়ার সুযোগটা আমাকে উনি করে দিয়েছেন। আমার ভাই মাওনা থেকে এসেছেন, সালাম নিবেন, আসসালামু আলাইকুম। প্রশাসনের ভাইরা আপনাদের প্রতিও আসসালামু আলাইকুম। কথা হচ্ছে আমি এই বলেছিলাম যে বোন ফকির তো পালাটা প্রথম স্টেজ থেকেই দিয়েছিল, আপনি নবীর শান কেন গাইলেন এটা কিন্তু আমার অভিযোগ ছিল না। আমি কি অভিযোগ দিয়েছিলাম? আমি ধন্যবাদ দিয়েছিলাম যে আপনি নবীর শান গাইলেন। হয় ভাই, আচ্ছা ফকির আপনি তো বলছিলেন যে আমাদের স্টেজে প্রথম স্টেজ থেকে পালা বলছেন না, তাহলে আমার বন্দনা পর্বের পরে আমার কি গান ছিল? পাঁচ টাকা কপাল খুলতে হোক, এগুলো টাকা না, এগুলো চাবি, যেই তালায় লাগাই ওই নেই। প্রথম স্টেজে আমি বন্দনা গাওয়ার পরে আমি আমার নবীর একটা শান গেয়েছি, নবীর শান কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, হৃদয় বাগানে ফোটাও ইমানের ফুল, দুরুদ পররে মুমিন ভাই। আচ্ছা আমার এই গানটা কোন দিক দিয়ে মনে হয় না যে এটা নবুয়তের গান না,
কি বাবা, সারোয়ার ফকির যেখানে যায় ওইখানে মাথাতে একটা গামছা থাকে। আচ্ছা, এই গামছাটা যে মাথায় দেয়, উনি যেখানে যায় উনি বিয়া বাড়ি গেলেও গামছা থাকে, জানাজাত গেলেও গামছা, উনি হাট বাজারে গেলেও গামছা, ওয়াজ মাহফিলে গেলেও গামছা, মাজার মঞ্জিলে গেলেও গামছা। আমি এটা কেন বলছি, এটা হইলো ওনার মহব্বতের জিনিস, কথা ঠিক? এই যে আমার ছবিটা, আমার এই ছবিটা বিন্দু সাধক হানিফ শাহর দরবারের ছবি, ওই স্টেজের ছবি, এই যে ব্যানারের ছবি। জহির পাগলা নামে আমার একটা পেজ আছে, আমার পেজে এই ছবিটাই দেওয়া আছে। এই ছবিটা কেন দিল এখানে, আমার মাথায় উমর চাঁদের গামছাটা ছিল। এখানে প্রত্যেকটা শিল্পী, যতগুলো শিল্পী আছে, আপনি জুলিয়া বেগম ছাড়া সবার মাথায় গামছা আছে। কি আছে না, খালি আপনার মাথায় নাই, আজকে লাগাই দিল, আগামী বছর থেকে আপনার মাথায়ও। কেন বললাম, যেখানে আমার নবীর শান আছে ওখানে আমার নবীর নবুয়ত আছে, যেখানে আমার নবীর মিলাদ আছে ওখানে আমার নবীর নবুয়ত আছে, যেখানে আমার নবীর জীবনী আছে ওইখানে আমার নবীর নবুয়ত মিশ্রিত। কথা বলেন ঠিক কিনা, আপনার কথাই বোঝা যায় আপনি চল্লিশের আগে যে নবী নবুয়ত প্রাপ্ত ওইটা মানেন না, আপনি চল্লিশের পরের নবুয়ত মানেন। মাস্টার ভাই আমাকে ইঙ্গিত দেয়, কয় নবীর জীবনী একটা, নবীর মেরাজ একটা, নবীর তত্ত্ব একটা, আর নবী নবুয়ত একটা। ও ভাই, এই সবগুলো মিললেই একটার মালিক ইনি আমার নবী। এই সবগুলোর মালিক কে, আমার নবী না? তো আমার নবী যদি সবগুলোর মালিক হয়, আমি যদি দাঁড়ায় যদি পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা কি নবীর শান, নবীর নামে দরুদ না? এটার মধ্যে কি মনে করেন না নবীর নবুয়ত মিশ্রিত আছে? কি বাবা, আমার নবীর নবুয়ত, নবীর 570 হিজরি 12ই রবিউল আওয়াল যেদিন নবীজি দুনিয়ায় আগমন করেন এই দিন থেকে নবীর নবুয়ত। আর যদি সৃষ্টিতে বলি, আমার নবী যখন আহাদ থেকে ওই আহম্মদ দিয়ম থেকে মোহাম্মদ, তখন থেকে আমার নবী নবুয়তের সিঁড়ি বয়ে আসছে। তবে হ্যাঁ, নবুয়তের আগে আমার নবী কার পথ অনুসরণ করতেন, এখানে একটা পয়েন্ট থাকে। দুনিয়ায় বিরক্ত হইতেছেন, দুনিয়াতে আমার, তোমরা বসো, দুনিয়াতে আমার নবী যে বয়সে নবুয়তটা জাহেরি ভাবে প্রকাশ পায়, এর আগে আমার নবী কার পথ অনুসরণ করতেন? তিনি হইলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি বনু ইসরাইলের প্রথম নবী। আল্লাহ বনু ইসরাইলের মধ্যে সবচাইতে বেশি নবী পাঠিয়েছেন বনু ইসরাইলের মধ্যে, আর বনু ইসরাইলের সর্বশেষ নবী হইলেন নবী রাহমাতুল্লিল। এখানে বনু ইসরাইল তখন গিয়ে ইহুদি রূপ ধরে যখন ঈসা নবীকে নবী হিসেবে মানে নাই, যখন ঈসা নবীকে তারা নবী মানে নাই, তখন থেকে ওই যে ইহুদি একটা দল আছে না, এই ইহুদিটার শুরু হয় যখন ঈসা পয়গাম্বরকে নবী হিসেবে তারা মানল, আর যারা মানলো তারা বনু ইসরাইলে রয়ে গেল, যারা মানলো না তারা ইহুদি।
ওই দয়াল নবী নবুয়ত প্রাপ্ত পৃথিবীতে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত বনু ইসরাইলের প্রথম নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পথ অনুসরণ করত। এখন আপনি গান গাইলেন কি বেলায়ত হয় খোদাই শক্তি সিনারেলেম বলে যারে চিনগা মুর্শিদ ধরে বেলায়ত দয়ালের দরবারে। আপনি একটু সুবিবেক দিয়ে চিন্তা করেন, এই গানটা বেলায়তের পক্ষেও যায়, এই গানটা গুরুর পক্ষেও যায়। আমার অনিমুল্লা ভাই মাওবাগলার দরবারের থেকে আপনার কাছে আসসালামু আলাইকুম। আগামী 20 ফেব্রুয়ারি বনমালা মামা পাগলা হুসেন শাহ দরবারে আল্লাহ মালিক বাঁচিয়ে রাখলে আমার নিমন্ত্রণ আছে, আমার ভাই করেছে, সাথে কে আছে পুতুল দেব, আপনাদের নিমন্ত্রণ। আচ্ছা বাবা ফিরোজ শাহ, বেলায়ত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে চিনগা মুর্শিদ ধরে, তাহলে এই গানটা কি গুরুপদে যায় না? এই গানটা গুরুর গান না? চিনগা মুর্শিদ ধরে, তার মানে উপদেশ দেওয়া হইতেছে, এটা গুরু পক্ষেও যায়, এটা বেলায়তের পক্ষেও যায়। তাহলে আমার নবীর জীবনী যদি আমি গাই, আমার নবীর জীবনীর মধ্যে আমার নবীর নবুয়ত মিশ্রিত, নবীন নবী নাম যেখানে নবুয়ত সেখানে, এত কোনো সন্দেহ আছে? এলা আপনি সারা রাত যা ইচ্ছে তাই পেতে পারেন, আমি আমার জায়গাটা পরিষ্কার করছি, ধরেন। আমার নবীজির কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, ওরে যদি কাগজ হইতো সাত আসমান, ওরে লেখা কুল পাইতাম না ওই নামের ব্যাখ্যা। আমার কথাগুলো কি আপনাদের মেজাজের সাথে মিলছে না মিলে নাই? আমি আমার মনের কি আমি কোনটা বুঝাইতে চাচ্ছি এটা কি মিলছে? আমার নবী যেখানে আমার নবুয়ত সেখানে, আমার নবী দিয়া নবুয়ত। অনেক নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছে, হযরত ইব্রাহিম নবুয়ত প্রাপ্ত, হযরত মুসা পয়গম্বর নবুয়ত প্রাপ্ত, নূহ নবী নবুয়ত প্রাপ্ত, দাউদ পয়গম্বর নবুয়ত প্রাপ্ত, বাদশাহ সুলেমান পয়গম্বর নবুয়ত প্রাপ্ত। নবুয়তের প্রকার ভেদ কি? ওই যে প্রশ্ন করেছে, সুলেমান নবীর নবুয়ত ছিল ওনার হাতের আংটির মধ্যে, কোথায়? এই আংটিটার মধ্যে ছিল। নবুয়ত মানে একটা খোদাই পাওয়ার, একটা কি বলে এটাকে, আল্লাহর তরফ হইতে একটা শক্তি, যে শক্তি যার উপরে আসছে। আমার নবীজি অন্ধকার দিয়ে হাইটে গেলে কোনো কিছু লাগতো না, এমনি আলোই, এটাই নবুয়তের পাওয়ার। মুসা নবীর নবুয়তটা ছিল তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি মোবারক। এই লাঠিটা অন্ধকার হইলে এই লাঠি টর্চ লাইটের কাজ করত, মুসা নবী রোদ্রে গেলে এই লাঠিটা ছাতার কাজ করত, বৃষ্টি পড়লে এই লাঠির মাধ্যমে বৃষ্টি থেকে রক্ষা পাইত, আবার যখন এই লাঠিটা কোনো রোগীর মাথার উপরে ছোঁয়া দিত তার 18 বছরের রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওনার নবুয়তের পাওয়ার ছিল লাঠির মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ পয়গম্বরের নবুয়ত ছিল তার কণ্ঠের মধ্যে। দাউদ পয়গম্বর নদীর কিনারে দাঁড়ায় যদি তেলাওয়াত করতেন, ওই জলের মধ্যে যত জলজ জীব ছিল, প্রাণী ছিল, সব নদীর কিনারে আইসা শুনত। আচ্ছা নবীদের মধ্যে আমার নবীর চাইতে সুন্দর আর কোনো নবী নাই, কিন্তু একজন নবী ছিল যার নাম ছিল ইউসুফ নবী। কি নাম? বাবা ফকির বাবা একটু থামাই, ইউসুফ নবীর নবুয়তটা কই ছিল বলেন দেখি? তার চেহারার মধ্যে, যে চেহারা দেখে ইউসুফ নবীকে দেখে জুলেখা বিবি
পাগল হয়ে গিয়েছিল। ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, যাকে দেখলে মনে হইতো যে নূর যে বস্তুটা এটা তার চেহারার মধ্যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দিয়েছেন। সব নবীর নবুয়ত একরকম, আর আমার নবীর নবুয়তটার নাম হচ্ছে মোহরি নবুয়ত। কোন নবীর নবুয়তের নাম মোহরি নবুয়ত নাই, আমার নবীর নবুয়তের নাম মোহরি নবুয়ত। সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে গ্রেট, সবচাইতে ইকোনমিক, মানে ইউনিক, ইউনিক মানে আপডেট, আপডেটের চেয়ে আর লেটেস্ট আমার নবীর মোহরে নবুয়ত, আমার নবীজির পৃষ্ঠ মোবারকের মধ্যে আল্লাহ দিয়েছে। প্রকার ভেদ কি? উত্তরটা হয়ে যাচ্ছে কারো কাছে এক টুকরা গোশত, কারো কাছে এক টুকরা গোশত, কেউ দেখছে এক টুকরা গোশত। সুলাইমান পয়গম্বরের নবুয়ত যে আংটির মধ্যে, এটা কিন্তু আর পাল্টায় না, ওইটা আংটিতেই ছিল। কোন নবীর নবুয়ত কণ্ঠের মধ্যে, তার কণ্ঠের মধ্যে ছিল, এটা পাল্টায় না। ইউসুফ নবীর নবুয়ত চেহারাতেই ছিল, এটা আগে পিছে যায় না। কিন্তু আমার নবীর নবুয়তটা কেউ দেখেছে এক টুকরা গোশতের টুকরা, একটা মাংসের টুকরা। আবার এই মোহরে নবুয়তটা একজন দেখেছিলেন একটা ডিম্ব আকারের ন্যায়। আবার আরেকজন দেখেছিল এই মোহরে নবুয়তটা একটা কালো চুল আবরণ, কিছু পশম দ্বারা বেষ্টন করা, এই পশমের ভিতরে কি আছে এটা দেখা সুযোগ নাই, একটা পশমে দিয়ে। তাহলে আমার নবীর মোহরে নবুয়ত সবচাইতে লেটেস্ট, এর চাইতে বড় আর কিছু নাই। রশিদ সরকার বাবাজি কি বলছেন? আমার নবীজির কুদরতের শান, সাগর হয়তো সাত আসমান, নবীজির কুদরতের শান, কাগজ হয়তো সাত আসমান, লেখা কুল পাইতো না ওই নামের ব্যাখ্যা, ইসমে আহম্মদ হুজুর পড়ানো শখ গো, ইসমে আহম্মদ হুজুর পড়ানো শখ। রাসুলে মোকাররম নূরে হয় মুজাসসম, সাড়ে চার হাজার খাসনাম প্রকাশ পুস্তিকা, নবী রাসুলে মোকাররম নূরে হয় মুজাসসম, সাড়ে চার হাজার খাসনাম প্রকাশ পুস্তিকা, তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে, আসসালামু আলাইকা, ইসমে আহম্মদ হুজুর পড়ানো শখা গো, ইসমে আহম্মদ হুজুর পড়ানো শখা। এই পাক জমিনে মোহাম্মদ, ওরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকা, তুমি
হইতে আহাম্মদ, তুমি পাক জমিনে মোহাম্মদ, পরে সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়, পরে বাসারি আর মালাকি আরেক রূপ তার হাকিকি, বাসারি আর মালাকি পরে বাসারি আর মালাকি আরেক রূপ তার হাকিকি, তিন অবস্থায় আছো তুমি করোনা বাতা, ইসমে আহাম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহাম্মদ হুজুর পরানো সখা। নবীজি গো, আমি মিমের পর্দা উঠাইয়া দেখিলাম তোমায় চাইয়া, ওরে খুদে খুদা রব রহমান তুমি সব একা, আমি মিমের পর্দায় উঠাইয়া নবীজি, আমি মিমের পর্দা উঠাইয়া আমি দেখলাম তোমায় চাইয়া, নবী খুদে খুদা রব রহমান তুমি সব একা, ওরে রশিদের মোনাজাত লও গুরু রূপে দেখা দেও, রশিদের মোনাজাত লও গুরু রূপে দেখা দেও, নিজের কাছে টানিয়ালো পোকা লোকেরা পোকা, ইসমে আহাম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহাম্মদ হুজুর পরানো সখা। যেইভাবে তে আমার কাছে কথা যাই জিগাইয়া, সংক্ষিপ্ত জবাব আমি আপনাকে যাই দিয়া, নবুয়তের ভাগ আল্লাহ দিয়াছেন নবীরে, ওইখান থেকে আমার শিল্পী আমায় প্রশ্ন করে, নবুয়তের প্রকার ভেদ কি বলেন নাই আমায়, বলেন বলেন জহির পাগলা শুনতে মনে চায়, আমার নবীজি নবুয়তের পূর্বে ওই পুস্তকের জবাব দেই, আমার নবী নবুয়তের পূর্বে এই কুসংস্কার সমাজের এই জীবন তার ভালো লাগে না, একা থাকবেন দয়াল নবী করলেন বাসনা, মক্কা থেকে 2 কিলোমিটার দূরে হেরা পর্বত একটা গুহা রহি আছে, একা কিত্তে থাকবেন নবী মনে ভাবি আছে, মক্কা থেকে 2 কিলোমিটার দূরে একটা পর্বত হেরা গুহা নাম রয়, ওই হেরা পর্বতের মধ্যে একটা গুহা ছিল ভাই, ওই গুহাতে থাকবেন নবী একা থাকবেন করিলেন বাসনা, মাখা দিজাই পাশে ছিলেন শুনেন তার ঘটনা, বহু বছর দয়াল নবী আমার নবী একা কিত্তে রয়, একদিন জিব্রাইলকে আল্লাহ পাঠাইয়া দিলেন ওই হেরা পর্বতের গুহায়,
জিব্রাইল আসিয়ায় আমার নবীকে সালাম দিল, দয়াল নবী আপনার বুঝি সুসংবাদ আসিল, আপনার জন্য মহান প্রভু এক সংবাদ পাঠায়। শুনেন শুনেন নবীর মুস্তফা আপনাকে জানাই, পরেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, এটা হচ্ছে সূরা আলাকের প্রথম নাম্বার আয়া। আমার নবী বলেন আমার কেমন যেন লাগে, আমার একাকিত্ব লাগে, আমার একটু ভয় লাগে, আমার আমি মানসিকভাবে আমি খুব দুর্বল হয়ে পড়ছি, জিব্রাইল আমাকে একটু জড়িয়ে ধরো। হযরত জিব্রাইল আমার নবীজিকে বুকে জড়ায়া ধরে এমন একটা চাপ দিলেন, ওই চাপের সঙ্গে সঙ্গে আমার নবী ওই সূরা আলাকের প্রথম আয়াতটি আমার নবী পাঠ করতে লাগলেন। ওই যে এলহাম আসতেছে উপর থেকে, আমার নবী যে এক এক করে সূরা আলাকের মোট পাঁচটি আয়াত আমার নবীজি পড়লেন, আমার মা খাদিজা দেখে আমার নবীজি থরথর করে কাঁপতেছে। মা খাদিজার গায়ের একটা চাদর দিয়া আমার নবীজিকে ঢাইকা ধরলেন, মা খাদিজা আমার নবীজিকে জড়ায়া ধরলেন, নবী আপনি ভয় পাইয়েন না, নিশ্চয় আমার আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না, আপনাকে ছোট করবেন না, আপনাকে যে দাওয়াত দিয়েছেন, আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, আজকে থেকে আপনার সেই দায়িত্বটা শুরু হয়ে গেল। আমার নবীজি জিব্রাইলের মাধ্যমে এই যে নবুয়ত প্রাপ্ত হয়, এটা জীবনের অংশ। 63 বছর, মোট কয় বছর? 63 বছর। 63 বছরের মধ্যে নবুয়ত কাল হইল 23 বছর। আমার নবীর নবুয়তের পরে দুনিয়াতে হায়াত ছিল 23 বছর, হায়াতে জিন্দেগি। আমার নবীজি পর্দা করেন, ওফাত লাভ করেন, ভক্ত কুলের আড়ালে চলে যান, সমস্ত সাহাবা কেরামদের চক্ষের আড়ালে নবীজি চলে যান। আর বাকি 27 বছর এটা নিয়ে আমার কোনো কথা নাই, ওইটা হচ্ছে মেরাজের, ওই মেরাজের সাথে আমি 63 বছরকে মিলাই না। আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়, মা খাদিজা একটা চাদর দিয়ে আমার নবীজিকে ঢাকিয়া জড়াইয়া লয়। আমার নবীজি প্রচন্ড ভয় পাইয়া কাঁপিতে লাগিল, একটি কালো চাদরে মা খাদিজায় জড়াইয়া ধরিল। আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের যেই কালটা, এই কালটাকে বলা হয় মাওলায়েত। আমি আপনার এদেই কইয়া নবুয়তের, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের থেকে আমার নবীজি যেই কালটা কাটিয়েছেন ওই কালটার নাম হইল মাওলায়েত। নবুয়তের পরে তিন ভাগে ভাগ করা হয়েছে, নবুয়তের পরের কালটা তিনটা ভাগে ভাগ গেল হইয়া, মক্কা থেকে হিজরত করতে গেলেন মদিনায় চলিয়া। ছোট, নবুয়তের পরে খুব অল্প দিন আমার নবীজি মক্কায় স্থান পায়, মক্কায় জায়গা পায়। অল্প কিছুদিন মক্কায় থেকে আমার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করবেন। মক্কা থেকে মদিনা হিজরত করার আগের একটা ঘটনা, এটা হচ্ছে তায়েফ। যে তায়েফবাসী বলেছিল আপনারে নবী মানি, তবে আমরা নামাজ পড়ব না, রোজা করব না, যাকাত দিব না, হজ করব না, কিচ্ছু করব না, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিতে হবে। যে কি বলছিস হাসান বসরি,
পহেলা কলি নবী তরু শাখা আলী হাসান বস্ত্রি পহেলা খালি কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল ফুল হজরত খাজা উসমান হারুনি। তাইলে দেখেন মূল গোড়াটা হইল নবী, মূল গোড়া ঘর নবী, নবী থেকে আলী, আলী থেকে হাসান বস্রি, আস্তে 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 ভাগ হয়ে গেছে, গেছে চিশতিয়া, গেছে কাদ্রিয়া, গেছে মজিদ্দাদিয়া, গেছে সাবিরিয়া, গেছে মোহাম্মদিয়া, গিয়েছে ওয়াসিয়া তরিকা, বিভিন্ন তরিকায় বেলায়েত ঢুকে গেছে। এখন ওনারা হইলেন বেলায়েতের এক একজন বাদশা। এখন এই বেলায়েতের অংশীদার যদি জহির পাগলা হইতে হয় তাহলে একজন সূক্ষ্ম গুরুর দরবারে গিয়ে বেলায়েতের সুধা পান করে বেলায়েতের একজন অংশীদার আমিও হইতে পারি। আপনার এই কথার জন্য ধন্যবাদ। আপনি দয়া করে বলবেন কোন এক ব্যক্তি, কোন এক লোক, আমরা বিনিময় দেই না, বিনিময় কি বিনিময়, ভাই পাঁচ টাকা নেন এক কাপ চা দেন, পাঁচ টাকা নেন একটা পান দেন, ভাই দুশো টাকা নেন এক প্যাকেট সিগারেট, ভাই ষাট টাকা নেন এক কেজি চাল দেন, ভাই একশো টাকা নেন আমাকে এক কেজি চিনি দেন, বিনিময় দিচ্ছে, বিনিময় হচ্ছে। কোনো এক ব্যক্তি অল্প কিছু অর্থের বিনিময় তার নিজের বেলায়েতটা দিয়ে দিছে। কিসের বিনিময়? কিসের অর্থ? এ অর্থ কি? অর্থ মানে টাকা, অর্থ মানে সম্পদ, অর্থ মানে টাকা, অর্থ মানে পয়সা, অর্থ মানে মাল, অর্থ মানে মাল। আপনি বলবেন কোন ব্যক্তি কিছু সামান্য অর্থের বিনিময় তার নিজের লাভ করা বেলায়ত তিনি দিয়ে দিলেন। আপনি যে খাজা গরিব নওয়াজের কথা বলেছেন, পৈতৃক সূত্রে আমার খাজা বাবা বাপের সম্পদ হিসেবে একটা ফল বাগান পেয়েছিল 15 বছর বয়স। আমার খাজা বাবার সেই ফল বাগানের মধ্যে ইব্রাহিম কুন্দুজি নামে একজন অলি আসছিলেন। উনি আসার পরে ওনাকে কিছু ফলমূল খাইতে দিলেন। ইব্রাহিম কুন্দুজি ফল খাইয়া, চিবাইয়া, রস খাইয়া, এই ফল খাওয়ার পরে যে কিছু থাকে না কিছু একটা, ওইটা চাবাইয়া রুটি স্বরূপ, আমার তবারক স্বরূপ খাজা গরিব নওয়াজকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে ইব্রাহিম কুন্দুজির সেই সুধা খাইয়া আমার খাজা বাবা তার এসকে এলাহি জাগ্রত হয়ে যায়। আমার খাজা বাবা বলে, আমার আগে আমি একরকম ছিলাম, আমার কেমন জানি আমি হয়ে গেছি, আমি তো এতিম, আমার তো আপনার কাছে বায়াত হওয়ার জন্য আমার মনটা ছটফট করছে, আপনি আমাকে যদি দীক্ষা দেন, আপনি আমাকে গ্রহণ করেন, আমি শান্তি পাব। ইব্রাহিম কুন্দুজি বলেছিল, তোমাকে বায়াত করানোর মতো সেই সুযোগ আমার নাই। আচ্ছা, এইখানে যার সোবা খাইয়া, যার ফল খাইয়া, যার রুটি খাইয়া মনের অন্তর্দৃষ্টি জাগ্রত হয় উনি কেন বায়াত করে না? উনি কেন বায়াত করাইলেন না? উনার মধ্যে অভাব কি, এটাও একটু খুলে বলবেন, কারণটা কি? আশা করি এই জবাবগুলো দিবেন। ধন্যবাদ আপনাকে। ভাই আপনি আমার কাছে এত আশা করেন কেন? মা মমতাজ বেগমের ছাত্রী, ওনার কাছে আশা করুন না কি, কার কাছে আশা করুন? আমরা আশা করতেই পারি, দিলে দিবেন, না দিলে না করে দিবেন, এত কিপটি করে কি? টঙ্গী থানা মহিলা যুবলীগের একজন নেত্রী, আমার শিল্পী আপা 500 টাকা গেল দিয়া, আপার কাছে জহির পাগলা সালাম দেই পৌঁছাইয়া,
55 নং ওয়ার্ড মহিলা যুবলীগের মহিলা লীগের সভা। মহিলা লীগের কর্মী, কি নাম? সীমাপা। আমায় 500 টাকা করলেন সম্মান, আমার বোনের প্রতি আমার সালাম রইল বর্তমান। আরো যারা দিবেন দিবেন, ভাবের উদয় আছে হইয়া, তাড়াতাড়ি দিয়া দিয়েন দেরি না করিয়া। আর যারা দিবেন না কোনো চিন্তা নাই, খালি সারা রাত পয়সা থাকবেন গুরুর নাম স্মরণে ভাই। পয়সা থাকলে আমি খুশি আর কিছু না চাই, আপনাদেরকে নিয়ে উমর চান্দেরই গান গাই। আমার নবীজির কুদরতের শান, কাগজ হইতো 27 মাস। আমার নবীজির কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, কাগজ হইতো 27 মাস। লেখা কুল পাইতো না ওই নামের বেতন, ইসমে আহম্মদ হুজুর পড়ানো শোনাবো, ইসমে আহম্মদ হুজুর পড়ানো শোনাবো।